নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে গুঁড়ো দুধ দিয়ে মালাই চমচমের রেসিপি শেয়ার করব, যা খেতে মিষ্টির দোকানের চমচমের থেকে কোনো অংশে কম নয়। টাইম ওয়েস্ট না করে চলো রেসিপিটা শুরু করি। মালাই চপ বানানোর জন্য আমি এই কাপের 2 কাপ পাউডার দুধ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। সবগুলো উপকরণকে আমি একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এগুলো এমনভাবে মিক্সড করতে হবে যাতে একটুও ডালা না থাকে। এবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। দেখো, মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে। এবার এ থেকে অল্প নিয়ে প্রথমে স্মুথভাবে গোল করে নিচ্ছি, তারপর আমি লম্বা করে চমচমের শেপ দিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে আমি চমচমে শেপ দিয়ে দিয়েছি সবগুলোকে। এবার আমি কড়াইতে 500 গ্রাম ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি, 2টে এলাচ দিয়ে দিয়েছি, 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে ভালো করে দুধের সাথে গুলে নিয়ে এবার আমি চমচমগুলোকে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দু মিনিট মতো দুধটাকে ফুটিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। দেখো, দুধটা ঘন হয়ে গেছে আর চমচমগুলো সুন্দর ফুলে উঠেছে। আমি আবার গ্যাস অফ করে দিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখো, আমি সার্ভ করে নিয়েছি, এটা কেটে দেখালাম কতটা সফট হয়েছে। আমার মালাই চমচমের রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।